नमस्कार बंधुरा, सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एक बार आपनादे सकल के वेलकाम जानाई। आजकेर पर्वे दारुण मजार एक डेजार्टेर रेसिपी निये एसेछि, छोलार डालेर बर्फी। एटी बांग्लादेशेर प्रसिद्ध जनप्रिय मिष्टिगुलोर मध्ये एकटी। आर ई छोलार डालेर बर्फी रेसिपी आमार ठाकुमार काछ थेके शेखा, कारण ठाकुमार हातेर अन्यान्य मिष्टि पिठागुलोर मतोनी छोलार डालेर बर्फिओ आमार भीषण प्रिय एकटा खाबारेर मध्ये एकटी। आशा करछि भिडियोटा भालो लागबे। चलुन ताहले देखे नी छोलार डालेर बर्फी रेसिपिटी। छोलार डालेर बर्फी बनाबार जन्य एखाने नियेछि आमि एक कप छोलार डाल। प्रथमे डाल भालोभावे जल दिए धुए नेब। डालेर बाटिते जल दिए दिच्छि। डाल एभावे कोसले कोसले धुए निते हबे, जतक्षण जल परिष्कार ना होच्छे ततक्षण अब्दि। तीन चार बार एभावे करे धुले परेई देखबेन डाल परिष्कार हये जाबे। এখন দেখুন ডালের জল একদম পরিষ্কার রয়েছে। এবার ডাল ভিজিয়ে রাখতে হবে। প্রায় 3-4 ঘন্টার জন্য ডাল ভিজিয়ে রাখবো। আর ডাল ভেজানোর জন্য আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি। 4 ঘন্টা ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, যেই কারণে ডাল দেখুন ফুলে নরম হয়ে গেছে। আঙুল দিয়ে চাপ দিলেই দেখুন এটা ভেঙে যাচ্ছে। এবার ডাল সিদ্ধ করে নেব। ডালের জল ঝরিয়ে নিয়ে একটা প্রেসার কুকারে ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব জল। এক কাপ ডালের জন্য দিতে হবে 1.5 কাপ জল। যে কাপে ডাল মেপে নেবেন সেই কাপে মেপেই জল নেবেন, কারণ ডালের বরফি বানাবার জন্য জল, দুধ, চিনি এগুলোর মাপ সঠিক নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। মাঝারি আঁচে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দেব। কুকার নিজে থেকে ভালোভাবে ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়া ডাল একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ডাল বেটে নেব। বাটার সময় খেয়াল রাখবেন ডাল মিহি করে বাটতে হবে, ডালে যেন কোনো গোটা দানা না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তো ডাল আমি দেখুন মিহি করে বেটে নিয়েছি। ডাল বাটবার সময় যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে খুব সামান্য জল মেশাবেন। ডাল সিদ্ধ হওয়ার পর যতটুকু জল বেঁচেছিল আমি কিন্তু সেই জল দিয়েই ডাল দেখুন মিহি করে বেটে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করবেন না, তাহলে ডাল বাটা একদম পাতলা হয়ে যাবে। এরকম একটা ননস্টিক ফ্রাইং প্যান গ্যাসে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ডালের বরফিতে ঘি একটু বেশি লাগবে, আর আমি সাজেস্ট করব অবশ্য করেই এটা ঘিতে বানাবেন, কারণ তেলে আপনারা বানাতে পারেন কিন্তু তেলে বানালে পরে হালুয়া বা বরফির স্বাদ ফ্লেভার অতটা ভালো আসবে না, ঘিতে বানালে পরে যতটা ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। যে কাপে ডাল মেপে নেবেন সেই কাপে মেপেই দুধ দেবেন। তো এক কাপ ডালের জন্য দিতে হবে 1.5 কাপ দুধ। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একই সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ডাল। ডাল বাটা দুধের সাথে মিশিয়ে নিয়ে এটা পাক দিতে থাকবো। যতক্ষণ মিশ্রণ পুরোপুরি টাইট হয়ে না আসছে, কড়াই থেকে না ছাড়ছে ততক্ষণ অবধি। মেশানোর সময় আপনাদের দেখে মনে হতে পারে দুধের পরিমাণ বেশি আছে, কিন্তু এটা যত পাক দিতে থাকবেন দেখবেন একটা সময় আসবে যখন দুধের সাথে ডাল খুব সুন্দরভাবে মিশে যাবে আর আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর এই পুরো প্রসেসটা করবার সময় অবশ্য করে গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম লোতে রাখতে হবে। কখনোই বেশি আঁচে রান্না করবেন না, কারণ বেশি আঁচে রান্না করলে পরে এটা কড়াইয়ের নিচে লেগে বা পুড়ে যেতে পারে। প্রায় 10 মিনিট ধরে পাক দিচ্ছি। দেখুন এটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। যে কাপে মেপে ডাল নিয়েছি আমি সেই কাপে মেপেই চিনি দিচ্ছি। তো এক কাপ ডালের জন্য দিতে হবে 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও সব মিশিয়ে নিয়ে এটাকে পাক দিতে থাকবো। এখানে আমি 2 টেবিল স্পুন কাজু নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুন চিনেবাদাম। চিনেবাদাম শুকনো খোলায় আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদামগুলোকে আমি অল্প দুধ দিয়ে বেটে নেব। তো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 হাতা মতন দুধ। দেখুন বাদামের পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন আরও 10 মিনিট পাক দেবার পর এটা আরও একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে বেটে নেওয়া বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিলে পরে
বরফি বা হালুয়ার টেস্ট অনেক বেশি ভালো হয়, ফ্লেভারও খুব সুন্দর আসে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে পরে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালের হালুয়া বা বরফি বানানো কিন্তু ভীষণই সহজ, শুধু একটু ধৈর্যের প্রয়োজন, কারণ এটা বানাতে একটু বেশি সময় লাগে। তো আরও আধ ঘন্টা ধরে আমি এটা পাক দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আগের থেকে আরও অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার বরফির স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধের কারণে ডালের বরফির স্বাদ আর ফ্লেভার বেড়ে যায়, তবে এটাও কিন্তু অপশনাল, আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণ দেখুন সুন্দরভাবে প্যানের গা ছেড়ে আসছে। আপনারা কেউ বরফি না বানিয়ে যদি ডালের হালুয়া খেতে চান তাহলে এরকম নরম থাকা অবস্থাতে এটা নামিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি আজকে ডালের বরফি বানাবো সেই জন্য মিশ্রণটাকে আরও একটু টাইট করে নিয়েছি। এটা একদম এখন রেডি হয়ে গেছে, হাতে দেখুন অল্প একটু নিয়ে গোল পাকালে এটা হাতে লাগছে না, স্মুথলি গোল পাকানো যাচ্ছে, মানে এটা একদম রেডি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। যে পাত্রে আপনারা বরফি বানাবেন সেই পাত্রে অল্প ঘি বা তেল মাখিয়ে নেবেন। এবার মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা গরম থাকা অবস্থাতেই করবেন। এবার উপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন, আবার না দিলেও অসুবিধে নেই, এটা দিলে পরে দেখতে সুন্দর লাগে সেই জন্য দিচ্ছি। এবার এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা পছন্দের শেপে কেটে নেবেন। দারুণ স্বাদের ছোলার ডালের বরফি একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা চাইলে পরে এই বরফিগুলোকে সংরক্ষণ করেও রাখতে পারেন, সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বরফিগুলোকে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন, তাহলে পরে 15 দিন অবধি এগুলো ভালো থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।